আজ মঙ্গলবারের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কথা মুরাদ হাসানকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে সাম্প্রতিক সময়ে নানারকম বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সমালোচনার ঝড় ওঠে চারোদিকে নানাদিক থেকে পদত্যাগের দাবিও ওঠে শেষ পর্যন্ত পার পেলেন না বিতর্কিত মন্তব্য করা এই প্রতিমন্ত্রী মঙ্গলবারের মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে নিজ বাসভবনে মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত আটটার সময় পৌঁছে দিয়েছি এর আগে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করায় মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেন বিএনপি। পরিবারের অত্যন্ত নিকৃষ্ট করেছে। যে বক্তব্যটুকু সেই বক্তব্যটি হচ্ছে অত্যন্ত মারাত্মক আর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের ফোন আলাপের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা বাড়তি মাত্রা পায় রায়খান শোভন আর টিভি ঢাকা